প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, থ্রিডি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি একটি ইউনিক ভিডিও, কেননা আমরা যারা এই প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে যখন আমরা কাউকে কল দিই বা কেউ আমাকে ইনকামিং অথবা আউটগোয়িং কল চলাকালীন সময়ে ভুলক্রমেও যদি পাওয়ার বাটনে চাপ লেগে যায় তাহলে কিন্তু কলটি ডিসকানেক্ট হয়ে যায়। সেটা দেখো আজকের এই ভিডিওতে, যদি আপনি এই প্রবলেম কখনো ফেস করেন বা ফোন থেকে যখনই পাওয়ার বাটনে চাপ পড়ে তখন ইনকামিং অথবা আউটগোয়িং কল কেটে যায় সেটা কীভাবে সমস্যার সমাধান করবেন। সো গাইস, বকবক না করে এখন আমরা চলে যাবো মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। সো গাইস, এর জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশন আসার পরে আপনাকে চলে যেতে হবে অ্যাডিশনাল সেটিংসে। অ্যাডিশনাল সেটিংসে আপনার আসার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি একটা অপশন দেওয়া আছে, অ্যাক্সেসিবিলিটি অপশনের ভিতরে প্রবেশ করবেন। অ্যাক্সেসিবিলিটি অপশনে আসার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখবেন যে পাওয়ার বাটন ইন কল, জাস্ট এই অপশনটি আপনাদের অন থাকার কারণে পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের কলটি ডিসকানেক্ট হয়ে যেত। এখন যদি আপনারা এটা ডিসেবল করে দেন তাহলে ওই প্রবলেম আর ফেস করবেন না। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।